আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে মেয়ের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন পরিবার, এই জন্যই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিল, নূহ পানি আসতেছে জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও, আমি পৃথিবী আবাদ করি কি দিয়ে, পরিবার দিয়ে। এই জন্য জোড়ায় জোড়ায়তে এই জন্যই উঠাতে বলেছিলেন, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও, মানুষও জোড়ায় জোড়ায় উঠাও, মুমিন নারী পুরুষ, না হলে আমি যখন পৃথিবীতে আবার বন্যা শেষ হয়ে যাবে তখন পৃথিবী আবাদ করতে পারব না। আমি পৃথিবী আল্লাহ আবাদ করি পরিবার দিয়ে, শুরু করেছি পরিবার দিয়ে, যতদিন পরিবার থাকবে ততদিন পৃথিবী রাখবো, যেই দিন পরিবার থাকবে না সেদিন পৃথিবী রাখবো না। তো লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায় যখন এমন ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত হলো যা পরিবারের জন্য হুমকি স্বরূপ, যা পরিবারের জন্য ধ্বংসাত্মক, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা পাঠিয়ে বললেন যে পুরো শহরটা উল্টিয়ে দাও, এইভাবে ধরে এইভাবে উল্টিয়ে দাও, আর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, কেননা তাদেরই স্বভাব যদি দুনিয়াতে ছড়িয়ে পড়ে তো দুনিয়াতে পরিবার প্রথা বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন নারী পুরুষের সাথে এমনভাবে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না, যেমনভাবে পশু প্রাণী কুকুর কুকুরনি গাধা গাধি খোলা মাঠে জেনায় লিপ্ত হয়, লজ্জা বুঝে না, মানুষও তাই করবে। আর যেই দিন মানুষ এটা করবে সেই দিন আল্লাহ পৃথিবী রাখবেন না। এখনও পৃথিবী টিকে আছে কেন? দুনিয়ার সব মানুষ এরকম হয়নি তাই, কিছু শহর কিছু এলাকা কিছু গ্রাম কিছু দেশের মানুষ এরকম হয়ে গেছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যায়নি। যেই দিন সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যাবে, ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর কখন হবে এরকম, কখন হবে সারা পৃথিবী ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফাজির পাপিষ্ঠ পাপাচারী যারা পরিবারকে টিকিয়ে রাখতে পারতেছে না জেনার আধিক্যের কারণে, যারদ সন্তানে সমাজ ভর্তি হয়ে যাবে, যারদ সন্তানে পৃথিবী ভর্তি হয়ে যাবে, বাপ মায়ের পরিচয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এক সেকেন্ডও রাখবেন না, পৃথিবীকে ধ্বংস করে দিবেন। ঠিক আরও অনেকভাবে আমরা পরিবারের গুরুত্ব বুঝতে পারি ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, তথা কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। কেমন হারাম? যুবক, তুমি তো রাজনীতি করো, আওয়ামী লীগ করো আর বিএনপি করো, তোমার কাছে মুসলমানের রক্ত কি হালাল? যে আওয়ামী লীগ করে সেও মুসলমান, যে বিএনপি করে সেও মুসলমান, যে জামাত ইসলাম করে সেও মুসলমান, মানে রাজনৈতিক বিভেদের কারণে কেউ কাউকে হত্যা করতে পারবে না, না পারবে, পারবে না। একটা মুসলমানের রক্তের মূল্য এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কেউ যদি হাতে কুড়াল নিয়ে, হাতে শাবল নিয়ে, হাতে দা হাতুড়ি নিয়ে কাবা ঘরের দেওয়াল ভেঙে, ইট পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তো সে যত বড় না গুনাহগার হবে। কেউ যদি একজন মুসলিম মুমিনকে হত্যা করে তার চাইতে বড় গুনাহগার হবে। আল্লাহ আকবার, একজন মুসলমানকে হত্যা করা কত বড় অপরাধ, যে কাবা ঘরও যদি ভেঙে দেয় কেউ তো অত বড় গুনাহগার হবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইশতারাকা আহলুল আরদি ওয়া আহলুস সামাই ফি দামি মুমিনিন ওয়াহিদিন, যদি আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, আসমানের অধিবাসী বলতে ফেরেশতা, জমিনের অধিবাসী বলতে মানুষ এবং জিন, যদি মানুষ জিন এবং ফেরেশতা সকল মানুষ সকল জিন সকল ফেরেশতা একত্রিত হয়ে, মানুষ বলতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিন বলতে জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন সকল মানুষ সকল ফেরেশতা একত্রিত হয়ে যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিষা সমপরিমাণ দ্বিধা ছাড়া, চুল সমপরিমাণ সংকোচ ছাড়া, চিন্তা ছাড়াই সারা পৃথিবীর সকল মানুষ
সকল জিন সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, সরিষা সম পরিমাণ দ্বিধাও করবেন না, সংকোচও করবেন না, কেননা সে হত্যা করেছে একজন মুসলমানকে। এটা হলো মুসলমানের রক্তের মূল্য, যেটা আমাদের দেশের মানুষ বুঝে না, খারেজিরা বুঝে না, জঙ্গিরা বুঝে না, দলের নামে যারা সন্ত্রাস করে তারা বুঝে না। মানব সমাজ থেকে মুসলমানের রক্তের মূল্যের চিন্তা উঠে গেছে। কিয়ামতের মাঠে আপনারা হাদিস শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। এবার আরেকটা হাদিস শুনাই, আউয়ালু মা ইউকুদা বিহি ইয়াউমাল কিয়ামা আদ-দাম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের। তাহলে দুটো একটু দ্বন্দ্ব হয়ে গেল না, সমাধান কি? এটাই তো মাদ্রাসার ছাত্রদের কাজ, মাদ্রাসার ছাত্রদের এটাই পড়তে হবে। যদি এটা না জানতে পারে তাহলে তো সে ছাত্র হলো না। হাদিস দুটে, কথা এক অথচ কথা দুই রকম। সমাধান হচ্ছে, প্রথম হাদিসে আল্লাহ রাসূল বলেছে হিসাব, আউয়ালুমাই ওয়াহাসাবু, হিসাব নেওয়া হবে, আউয়ালুমাই ওয়াহাসাবু। আর দ্বিতীয় হাদিসে বলেছে আউয়ালুমাই ইউকুজা, কাজা, বিচার করা হবে, আউয়ালুমাই ইউকুজা, কাজা, বিচার, কোর্ট। তো প্রথম হিসাব, হিসাব ব্যবহার করা হয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত যে হকগুলো সেগুলোর বিষয়ে। আল্লাহর সাথে সম্পৃক্ত হক কী? তাওহীদ। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সালাত। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সিয়াম। আল্লাহর সাথে সম্পৃক্ত হক হজ। আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট যেগুলো সেগুলোকে বলা হয়েছে হিসাব।